ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি মুগের ডাল করে দেখাবো। সাধারণত আমরা নিরামিষ মুগের ডাল এবং মাছের মাথা দিয়ে মুগের ডাল করে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি একটু অন্য ধরনের ডাল করে দেখাবো। মাঝে মাঝে এই গরমের সময় মনে হয় ডাল আর ভাত খেতে ইচ্ছা করছে, তাই সেই সময় এই ডালটা বানিয়ে দেখবেন, দুপুরটা বেশ তৃপ্তি লাগবে খেতে গরম ভাতের সাথে, শুধু আর ডাল আর ভাত। ডালটা আমি রান্নাটা করা শুরু করে দিলাম। এটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে দিয়েছি। গরম হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগের ডালটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল করে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসটা কমিয়ে নিয়ে ভালো করে ভাজতে হবে, ভাজাটা খুব ভালো হবে, ডালটা কিন্তু পুড়ে যাবে না। তাই আমি গ্যাসটা কমিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ডালটা অনেকটাই ভাজা হয়ে গেছে, নাড়তে নাড়তে আমি দেখাচ্ছি যে লাল অনেকটাই এসে গেছে, ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ডালটা এবার আমি গ্যাসটা অফ করে দেবো, ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে জলে ধুয়ে নেব। ডালটা আমি একটা জায়গায় নিয়ে নিয়েছি, এটা জলে ভালো করে ধুয়ে নেব। ডালটা ধোয়া হয়ে গেছে, আমি এবার ডালটা সেদ্ধ করতে বসাবো। ডালটা আমি আজকে প্রেশার কুকারে করবো না, কারণ এই ডালটা প্রেশার কুকারে করলে ভালো হবে না সেদ্ধ করার সময়। ডালটা সেদ্ধ করার সময় আমি দিলাম একটা কুচনো পেঁয়াজ, আর দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর গরম জল দিচ্ছি, কারণ যেহেতু আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো না, তাই একটুখানি সময় লাগবে। ডালটা যদি আমি এমনি এরকম পাত্রে সেদ্ধ করতে বসে, তাই এই গরম জলটা দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। সেদ্ধ করার আগে আমি আর একবার বলে দিচ্ছি, আমি একটা পেঁয়াজ কুচনো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা চাপা দিয়ে আমি সেদ্ধ করতে দেবো ভালো করে। ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এটা আমি দেখাচ্ছি 5 থেকে 10 মিনিট পর ডালটা আমি সেদ্ধ হয়েছে কিনা দেখছি। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ডালটার সাথে পেঁয়াজটাও একদম নরম হয়ে গেছে, গলে গেছে, কাঁচা লঙ্কাটাও গলে গেছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ডালটাকে এবার ফোড়ন দেবো। তার জন্য আমি গ্যাসে, ওদিকে গ্যাসে আমি ডালটাকে আমি ট্রান্সফার করছি। এবার এতে আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা এখন গরম হতে দেবো, কারণ কড়াইতে আমার একটুখানি জল লেগে আছে। কড়াইটা শুকনো হলে আমি এটাতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের সাথে আমি একটু সামান্য পরিমাণে ঘি দেবো। মুগের ডাল যেহেতু আমি ঘি দিলে ভালো হয়, ঘিটা সব শেষেও দেওয়া যায়, কিন্তু আমি রান্না করার সময় মুগের ডাল সাধারণত দিই, কাঁচা ঘিটা আমরা খুব একটা পছন্দ হয় না, তাই দিলাম না। তাই রান্না করার আগে ফোড়নের সময় আমি ঘিটা অ্যাড করলাম। তেলটা গরম হতে দিতে হবে, তেলটা গরম হলে আমি এটাতে ফোড়ন দেবো। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, তেলের থেকে সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আমি ফোড়ন দিচ্ছি সাদা জিরে। সাদা জিরেটা ভালো করে হতে দিতে হবে, ফোড়নটা না হওয়া পর্যন্ত এটাকে আমি কিছু দেব না। ফোড়নটা হয়ে গেছে, এটা আমি, এটা সুন্দর গন্ধও বেরিয়ে গেছে ফোড়ন থেকে, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, ছোটো সাইজে কুচনো পেঁয়াজ দিই, বেশি পেঁয়াজ দিলে হবে না, একটা মাঝারি সাইজে পেঁয়াজ বা বড়ো সাইজে পেঁয়াজও চলবে না, যেটুকু আমার ডাল আছে। একটা ছোটো সাইজে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো, পেঁয়াজটা একদম কাঁচা রাখা যাবে না। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, 1 চামচের মতো আদা বাটা দিলাম। আদা বাটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে, কারণ আদা বাটা কাঁচা গন্ধ থেকে যাবে যতক্ষণ না কষাচ্ছি। তাই আদা বাটাটা কষানো পর্যন্ত আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করব তেলের মধ্যে। এটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব নারকেল কোড়া, 2 চামচই আমি নারকেল কোড়া দেব। 2 চামচ নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ ভাজাভাজি করব না, এটা ভাজলে তাহলে পুড়ে যাবে নারকেলের একটা ফ্লেভার, সেটাও কেটে যাবে। এটা কাঁচা বেশ নারকেলটার গন্ধটা খুব ভালো থাকবে, সেই পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে আমি সঙ্গে সঙ্গে সেদ্ধ ডালটা দিয়ে দেব। এটা নাড়াচাড়া করা মেশানো হয়ে গেছে। এবার এতে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ডালের সাথে আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছিলাম, লঙ্কা আর নুন দিয়েছিলাম, নুন সেই ডালটা সেদ্ধ ডালটা আমি দিলাম কড়াইতে ঢেলে। এই ডালটা সাধারণত একটু ঘন ঘন খেতে ভালো হয়। আমি আগেই বলেছি যে যেদিন আমাদের ডাল ভাত খেতে ইচ্ছে করবে সেদিনকে একটু ঘন ডাল খেতে ইচ্ছা করে, ঘন ডাল হলে ভালো হয় শুধু আর ডাল আর ভাত করলে। তাই ডালটা ঘন ঘন হবে,
আর ডালের সাথে আমি দিলাম নুন আর চিনি। নুনটা একটুখানি অল্প দিয়েছি, কারণ প্রথমে আমি অল্প দিয়েছিলাম, তারপরে আমি অল্প দিলাম। তার সাথে আমি দিয়েছি চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়। আর যদি চিনিটা কেউ না দিতে চান তাহলে দেবেন না। এবার আমি লঙ্কাটা যেটা আমি দিয়েছিলাম প্রথমে, সেটা আমি একটুখানি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, যাতে ডালের মধ্যে ফ্লেভারটা ভালো আসে, কাঁচা লঙ্কা ফ্লেভার। ডালটা একদম ফুটিয়ে নিয়েছি, বেশিক্ষণ ফোটালে ভালো লাগবে না, একটা কাঁচা গন্ধ থাকবে কাঁচা নারকেলের। আর আদা বাটাটা একদমই কষানো হয়ে গেছে, তাই বেশিক্ষণ না ফুটিয়ে একটুখানি ফুটিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। ডালটা আমার তৈরি হয়ে গেছে, বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে ডালটা আমি যেভাবে বানিয়ে দেখলাম দেখালাম, এটা খুব কম সময় লাগে, এটা বানাতে সময়